আজ এই মুহূর্তে পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি। বাংলার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যের অধিকাংশ জেলাগুলিতেই প্রবল নিম্নচাপের পূর্বাভাস সামনে এসেছে এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার রিপোর্টে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তবে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টি, কোথায় কোথায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কি কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। বৃষ্টি বন্ধ হলে মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাবে। সার্বিকভাবে গুমোট অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে শহরে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিন নেই কলকাতায়। কাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রির থেকে সামান্য কমে হয়েছে 26.9 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি থেকে সামান্য কমে 33 ডিগ্রি হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 89%। গত 24 ঘন্টায় কলকাতায় 1.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালকের তুলনায় শনিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে সাময়িক বিরতির পরে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকেই আরও বাড়বে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ। বিশেষত বৃষ্টি বাড়বে আলিপুর দুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্সের নদীর জলস্তর বাড়বে বলে জানানো হয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 5 দিন কার্যত নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।